বাড়িতে অতিথি এসেছে, ভেবে পাচ্ছেন না কি করবেন, কি বানিয়ে দেবেন, চায়ের সাথে কি ধরনের স্ন্যাক্স। আরে হাতের কাছে আপনার থোকা টগরের ফুলের গাছটা তো আছে, আসুন দেখে নেওয়া যাক আমরা ওটা দিয়ে কি করতে পারি। নমস্কার, আমার চ্যানেলে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি থোকা টগরের বড়া। হ্যাঁ, নাম শুনে অবাক হয়ে যাচ্ছেন, কিন্তু এটি অত্যন্ত সুন্দর খেতে এবং নিরামিষভোজীদের অত্যন্ত জনপ্রিয় একটি স্ন্যাক্স। তাহলে দেখে নেওয়া যাক আমরা এটি কিভাবে তৈরি করতে পারি। প্রথমেই ফুলগুলিকে ধুয়ে রেখে দিয়েছি, থোকা টগর ফুলগুলিকে ধুয়ে রেখে দিয়েছি। এর জন্য বড়া বানানোর জন্য নিয়েছি 1 চামচ নুন, 1 চামচ চিনি, 2 চামচ চালের গুঁড়ো, 1 চামচ লঙ্কা, কাঁচা লঙ্কা বাটা এবং 2 চামচ মৌরি। আপনারা লঙ্কা বাটা না নিলে লঙ্কা কুচিও দিতে পারেন, তাতে কোনো অসুবিধা হবে না। আর নিয়েছি অল্প পরিমাণ বেসন, আর এতে খুব অল্প পরিমাণ জল দিয়েই গুলতে হবে। প্রথমে আমি এই উপকরণগুলিকে একসাথে এর সাথে মিশিয়ে নেব, বেসনের সাথে মিশিয়ে নেব। আমি উপকরণগুলোকে মিশিয়ে নিচ্ছি, খুব অল্প পরিমাণ জল দিয়ে এটা গুলতে হবে। আর এই ওয়েতে উপকরণে গোটা বারো ফুলের বড়া আপনার হয়ে যাবে, অতিরিক্ত বেসন দিলে ভালো হবে না। দেখছেন কেমন টাইট টাইট করেই মাখছি আমি, বেশি জল দেওয়া যাবে না, জাস্ট ফুলগুলি লাম্প মতো হয়ে যাবে ওর সাথে এক একটা মিশিয়ে দেবো। আবার একটু জল অ্যাড করলাম, বড্ড ড্রাই হয়ে গেছে। প্রথমে ব্যাটারটির মধ্যে ফুলগুলি দিয়ে ভালো করে মাখিয়ে রাখছি, যেভাবে দেখাচ্ছি এভাবে আপনারা করবেন। আমি আগেই তেল গরম করতে দিয়েছিলাম, তেল গরম হয়ে গেছে, এইবার বড়াগুলিকে আমি ছাড়ব। খুব সাবধানে ছাড়তে হবে, আর গ্যাসটি কিন্তু লো ফ্লেমেই রাখতে হবে, না হলে বড়াগুলি পুড়ে যাবে। এক পিঠ ভালো করে ভাজা হওয়ার পর আস্তে আস্তে উল্টে দিতে হবে, খুন্তি দিয়ে একটু চেপে দেবেন। সুন্দর মুচমুচে বড়া ভাজা হয়ে গেছে, এবার আমি বড়াগুলি তুলে নিচ্ছি। এটি নিরামিষের জন্য অত্যন্ত সুখাদ্য, এটি আপনি গরম ভাতের সাথেও খেতে পারেন, অথবা আলাদাভাবে স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন, কোনো অসুবিধা নেই। দেখতেই পাচ্ছেন চমৎকার হয়ে গেছে। আশা করি নিশ্চয়ই ভালো লেগেছে আমার ভিডিওটি, অবশ্যই লাইক ও কমেন্ট করে জানাবেন, আর আপনার পরিচিতজনেদেরও ভিডিওটিকে শেয়ার করবেন, যাতে তারাও অতি সহজেই এই রান্নাটি করে ফেলতে পারেন। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, না হলে আপনি অনেক অসাধারণ ভিডিও থেকে বঞ্চিত হবেন। আর পরবর্তী নোটিফিকেশান পেতে গেলে সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। আজ তাহলে আসি, ধন্যবাদ।